অ্যাসেস হচ্ছে, লাং অ্যাসেস বলতে আমরা বুঝি কেভিটারিশন ডিউ টু পায়োজেনিক ইনফেকশন, এটা মনে রাখবেন। আমি যখন লাং অ্যাসেস বলবো আর কেভিটারি দেখে আমি বলি লাং অ্যাসেস, এটা হচ্ছে অ্যাসেস ডিউ টু পায়োজেনিক ইনফেকশন। আর কেভিটারিলেশন হচ্ছে আমি যখন বলবো কেভিটারিলেশনটা হচ্ছে কি, কেভিটারিলেশনে অনেকগুলো কজ হতে পারে। একটা কজ হচ্ছে লাং অ্যাসেস, একটা হচ্ছে যেখানে টিবি একটা ওয়ান অফ দ্য কজ, টিবি কজ। তারপরে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, কোনটা কেভিটেশন হয় স্কমাস সেল, আমি ওইদিন বলছিলাম যে স্কমাস সেল কেভিটেশন বেশি হয়, মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার জন্য যদি লাং অ্যাসেস হয় তাহলে আপনি চিন্তা করেন এটা এটা হলো স্কমাস সেলের জন্য হচ্ছে। পালমোনারি ইনফেকশনে আপনার লাং অ্যাসেস হতে পারে, ফাঙ্গাল যে কোনো যে হিস্টোপ্লাজমাতে হতে পারে, ওয়াইডনাস তো বারবার বললাম, রিমাটয়েড নোডুলের মধ্যে লাং অ্যাসেস হতে পারে। আর যে কোনো কনসলিডেশনে কিন্তু যখন স্ট্রেপটোকোকাসটা কনসলিডেশন হয়েছে, আপনি পাইছিলেন প্রথমে কনসলিডেশন, চিকিৎসা করলেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আবার এক্সরে করে দেখেন যে এটা লাং অ্যাসেস হয়ে গেছে। আচ্ছা, এটা দুইটা জিনিস সবসময় মনে রাখেন। আমি তারপরে বলবো যে একটা লাং অ্যাসেস হলো ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আর পায়োজেনিক অ্যাসেসের মধ্যে কিভাবে ডিফারেনশিয়েট করবেন। পায়োজেনিক অ্যাসেসের যেটা ওয়ালটা হবে সেটা হবে থিক হবে এবং ইরেগুলার হবে, আমি ওই দিন বলছিলাম থিক এবং ইরেগুলার হবে। আর যে অ্যাসেসে যে ক্যাভিটি থাকে সেটা এক্সেন্ট্রিক হবে, ছোট হবে এবং ক্যান সাধারণত পেরিফেরিতে যাবে, এক্সেন্ট্রিক থাকে। আর এয়ার ফিল্ড লেভেল খুব কম থাকে, আমরা দেখাবো এয়ার ফিল্ড লেভেল খুব কম থাকে। আর পায়োজেনিক অ্যাসেস দেখবেন ক্যাভিটি ঠিক হয় কিন্তু এটা ঠিক ইরেগুলার হতে পারে, কিন্তু এটা ক্যাভিটিটা সেন্টারে থাকে। আর ফ্লুইড লেভেলটা থাকে কি, ফ্লুইড লেভেলটা থাকে এটা ইরেগুলার না, এটা হবে রেগুলার, ক্যাভিটিটা হবে ঠিক এবং রেগুলার হবে, ক্যাভিটিটা সেন্টারে থাকবে এবং এয়ার ফ্লুইড লেভেলটা অনেক বেশি থাকবে। তাহলে এখন আমরা মাল্টি আরেকটা জিনিস জানতে হবে, আমাদের মাল্টিপল ক্যাভিটারিলেশন কোন কোন জায়গায় পাই। একটা টিবিতে পাই, স্টাফিলোকোকাস লাং অ্যাসেসে পাই, ফাঙ্গাল ইনফেকশনে পাই, হ্যাঁ, এছাড়া ওয়াইগনেশন থাকবে। হ্যাঁ, এখন আমরা এখন আপনার প্রথম থেকে শুরু করবো। এখন আসেন দেখেন, আপনারা তো লাং অ্যাসেস সবাই চেনেন, এই যে একটা এক্সরে দেখতেছেন, এই এক্সরের মধ্যে কি দেখা যাচ্ছে, এখানে একটা আমি তো আগেই বলছি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হচ্ছে ডিম। আর এই ডিমের মধ্যে যদি কুসুম দেখেন, মানে অর্ধেক কুসুম দেখেন, তখন সেটা মনে করবেন লাং অ্যাসেস। যেমন এখানে একটা দেখা যাচ্ছে একটা অপাসিটি দেখা যাচ্ছে সাদা, এই সাদার মাঝখানে এটা হচ্ছে হলো অ্যাসেস, অ্যাসেসের ক্যাভিটি, এটা হচ্ছে অ্যাসেসের বাউন্ডারি, এই সাদাটা হচ্ছে অ্যাসেস। হ্যাঁ, তার মাঝখানে এই যে এটা হচ্ছে হলো ক্যাভিটি, তাহলে এই যে কালোটা তাহলে সেটা হচ্ছে কি ক্যাভিটি, এটা হলো ক্যাভিটি, দিস ইজ কল্ড এয়ার ফ্লুইড লেভেল। তাহলে কেয়ার করবেন, উপরে হচ্ছে সাদা, নিচে হচ্ছে সে উপরে কালো নিচে সাদা, তাহলে উপরে হচ্ছে গ্যাস আর নিচে হচ্ছে আপনার যেটা যে পাস বলেন বা ফ্লুইড বলেন। আর এটা লাইন অফ ডিমার্কেশন এটা হচ্ছে হলো এটাই, এই জন্য একে আমরা বলি এয়ার ফ্লুইড লেভেল। তাহলে এই যে এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ক্যাভিটারিলেশন বলি, যে এয়ার ফ্লুইড লেভেল, এই যে লম্বা এই দাগটা এটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল। তাহলে আপনারা এই আবার যদি এটা দেখি, তাহলে এটা একটা অ্যাসেস দেখেন, এই অ্যাসেসটা তো আসলে ওইভাবে ভালো করে দেখা যাচ্ছে না, এখানে যে অ্যাসেসটা আছে এখানে ক্যাভিটি, এখানে একটু ক্যাভিটি আছে, ক্যাভিটিটা কিন্তু এটা সুন্দর না, যে এটা এটা ক্যাভিটিটা ওইটার মতো এত এয়ার ফ্লুইড লেভেল দিয়ে আসে না, কিন্তু এখানে একটা মাল্টিপল ক্যাভিটি আছে, তো একটা মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা ক্যাভিটি আছে। এখন আসেন, এখন আমরা তো থিওরিটিক্যাল কথাগুলো এর মধ্যে আবার একটু একটু করে একটা বলবো। এই যে দেখেন একটা লাং অ্যাসেস দেখেন, এই যে এটা হচ্ছে অ্যাসেসের হচ্ছে লাং অ্যাসেস, এটা যে পুরাটাই হচ্ছে দেখেন ওয়াইল সার্কামস, একটা গোল অনেকটা ডিমের মতো না, এই জন্য এটা নাম দিছি ডিম। ডিমের মধ্যে কুসুম কই, এই যে দেখেন এটা হচ্ছে কি কুসুম, তাহলে এই যে এই যে কুসুমটা আসলো তাহলে এটাই হচ্ছে লাং অ্যাসেস। এই লাং অ্যাসেসটা কি মেলিগন্যান্ট না, কারণ মেলিগন্যান্ট হলে এটা এই যে এয়ার ফ্লুইড লেভেল বা এয়ার ক্যাভিটি, যেটা ক্যাভিটি এয়ার যেটা এটা অনেক অল্প থাকতো, একদম ছোট থাকতো এবং এটা আপনি এত বেশি থাকতো না। তাহলে এই যে আমরা দেখি এটা হলো একটা, এটা হলো তার ইয়াটা রাউন্ডেড যে বর্ডারটা হচ্ছে এটা, আর এই মাঝখানে হচ্ছে লাং অ্যাসেস। তো আপনার সব জানেন এটা তেমন, এই যে দেখেন এটা কত বড়, এই যে খেয়াল করে দেখেন এই হচ্ছে পুরো এর মধ্যে, এর মধ্যে এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে এতটুকু জায়গা, এয়ার কতখানি, যে এটা একদম। তাহলে আপনি যখনই দেখবেন ডিমের মধ্যে কুসুম বা দেখবেন যে অর্ধেক সাদা অর্ধেক কালো, একটা গোল সার্কামসেন্ট্রেশন উপরের দিকে আছে কালো নিচের দিকে সাদা, মানে উপরে গ্যাস নিচে পানি, পানির মধ্যে অ্যাসেসটা বাঁচতেছে দেখে মনে হবে। এটা একটু খেয়াল করে দেখেন, এই এখানে এই একটা আমরা অপাসিটি পাইলাম, সেই অপাসিটির মাধ্যমে অর্থাৎ সাদার মাঝে যদি আপনি কালো পান তখন সেটা হবে লাং অ্যাসেস। এই এটা একটা লাং অ্যাসেস। তাহলে আমাদের আমরা তাহলে অ্যাসেস কি বললে বলবো যে অ্যাসেস প্রিভিউ দেয়ার ইজ এ শোয়িং, আর দেয়ার ইজ এ ক্যাভিটারিলেশন, মার্জিনটা কি ঠিক, মার্জিন রেগুলার হলে রেগুলার বলবেন, ইরেগুলার হলে ইরেগুলার বলবেন, হ্যাভিং এয়ার ফ্লুইড লেভেল বা এটা বললে হবে। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, মাই ডায়াগনোসিস এর লাং অ্যাসেস। এটার জন্য হঠাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, এটা টিবি হতে পারে, এটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে বা অন্যান্য যেগুলো বললাম, তখন স্যার জিজ্ঞেস করবে আচ্ছা টিবির অ্যাক্সেস, সরি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অ্যাক্সেস আর অন্যান্য অ্যাক্সেস থেকে কিভাবে ডিফারেনশিয়েট করবো, বলবেন যে ব্রঙ্কিয়াল অ্যাক্সেসের যে বাউন্ডারি হবে এটা ইরেগুলার ঠিক হয় এবং ইরেগুলার হয়, আর যে অ্যাক্সেসের যে এই যে কালো অংশটুকু যেটা এয়ার ফ্লুইড লেভেল বা এয়ার যেটা ক্যাভিটারিলেশন যেটা ক্যাভিটিটা সেটা কি হয়, সেটা অল্প হয় এবং অ্যাক্সেন্ট্রিক, মানে কেন্দ্র থেকে সেন্টারে না থাকে পেরিফেরিতে থাকে। এই যে দেখেন এখানে এখানে একদম একটু কম আছে, অনেকটাই কম আছে, এখানে দেখেন ওয়ালটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবং এখানে খুব অল্প গ্যাস, এটা হচ্ছে তাহলে ডিসিজ হচ্ছে একটা লাং অ্যাসেস। এখন লাং অ্যাসেস তো আসলে বেশি কিছু দেখা নাই, আমরা ছবি শুধু দেখে যাই লাং অ্যাসেস এর, এই যে দেখেন এই তাহলে এটাও কি এটা এটা সেন্ট্রালি আছে, অ্যাক্সেন্ট্রিক যায় না, এটা একটা লাং অ্যাসেস। এখন খেয়াল করে দেখেন এইখানে দেখেন জি ক্যাভিটির ওয়ালটা কিভাবে বুঝবো, এই যে ক্যাভিটি ওয়ালটা এবার বুঝবেন, আমি যে প্রথমে যেটা দেখাচ্ছি যে দেখছেন এটা হচ্ছে ক্যাভিটির ওয়াল, খেয়াল করে দেখেন
এই যে দেখালাম যে সাদা যে অংশটুকু, সাদা যে বাউন্ডারি, যেটা আমার একটা পুরোপুরি এইটা হচ্ছে ক্যাপিটারি ওয়াল। হ্যাঁ, এই যে সাদা দেখতেছেন না, একটা গুলে গোলের মতো গুল্লা আঁকলেন, একটা সার্কামস্ক্যাবুলেশন, এটা হচ্ছে ক্যাপিটারি। এর মধ্যে কি আছে, এটা প্রথমে কি আসছিল, প্রথমে পুরাটাই সাদা ছিল, কথা বুঝতে পারছেন? প্রথমে কি আসছিল, প্রথমে এটার মধ্যে ক্যাভিটি ছিল, অ্যাক্সেস ছিল, পানি আসছিল, ধরেন পানি বা ফুল যেটাই ধরেন ছিল। এখানে কি হয়েছে, ব্রঙ্কাস রাপচার হয়েছে, যখনই ব্রঙ্কাসের সাথে একটা কমিউনিকেশন হয়ে গেছে, তাহলে গ্যাস কি হয়েছে এটার মধ্যে ঢুকে গেছে। এই যে গ্যাসটা আসলো, তাহলে পানি কি করে, পানির ধর্ম হচ্ছে নিচের দিকে যায়, আর বাতাসের ধর্ম কি, উপরের দিকে যায়। তাহলে এদের মধ্যে তো গন্ডগোল হয় না, এরা সবসময় মিলামিশা থাকতে পারে, পানি চাই নিচে থাকতে আর গ্যাস চাই উপরের দিকে। এই জন্য দেখেন এয়ার ফ্লুইড লেভেল হয়, পানি থাকে নিচের দিকে এবং বাতাস উপরের দিকে যায়। হাইড্রোনিয়াম মোটর আছে একই রকমই হয়, যে পানি উপর নিচের দিকে থাকে আর গ্যাস জায়গা উপরের দিকে। এই জন্য আমরা বলি এটাকে ক্যাভিটাইলেশন বলি, এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায়। তাহলে এই এইটাই হচ্ছে, এই যে গ্যাস, এটা হচ্ছে বাতাসটা, আর এটাই হচ্ছে বাতাসটা। তাহলে আমি প্রথম যে বাউন্ডারি দিলাম, এটা হচ্ছে একটা ছোট থাকবে, এত ফ্লু, এত গ্যাস, এই যে এত বেশি থাকবে না এয়ার ফ্লুইড লেভেলটা। আর যেটা কেভিটি যেটা আছে, যেটা যে গ্যাসটা, সেটা কি থাকবে, অ্যাকসেন্ট্রিক চলে যাবে, একমাত্র পেরিফেরিতে বর্ডারে থাকবে। এই যে এখন এটা, এই যে দেখলাম, এটা হচ্ছে বাউন্ডারি গুলটা আসলাম, এটা হচ্ছে লাংসের ওয়ালটা। হ্যাঁ, আর এর মাঝখানে এই যে যেটা ঘুরতেছে, এটা হচ্ছিল ইয়ার, আর নিচে হচ্ছে পানি। তাহলে দুইটা মাঝখানে যে লেভেলটা, যে হরিজন্টাল লেভেল, এটাকে বলি আমরা এয়ার ফ্লুইড লেভেল। তাহলে তো এই জিনিসটা দরকার বলা হয়েছে বারবার। এখানে খেয়াল করে দেখেন, এই জায়গায় যে এই অ্যাক্সেসটা যদি দেখি, তাহলে এখানে অ্যাক্সেসটা কতগুলো, অনেকগুলো অ্যাক্সেস আছে, খেয়াল করে দেখেন। এই যে একটা অ্যাক্সেস বুঝা যাচ্ছে, এটা গোল, গোলের মাঝখানে যে কালো, এই যে একটা গোল, এর মাঝখানে কালো, এটাই অ্যাক্সেস। সব অ্যাক্সেস যে একদম অত সুন্দর আসবে এরকম কিছু না, কিছু কিছু অ্যাক্সেস এরকম আসবে, এই যেটা দেখেন ওগুলোর সাথে মিলে না, কিন্তু এই যে ছোট ছোট অ্যাক্সেস, হ্যাঁ, এই এই প্রতিটার ভিতরে কি আছে, কালো আছে। এখন যদি আমি গোল করে সার্কামস করে, এটা কালো, এটার ভিতরে কালো আছে, ঘ্যাস আছে, এটার ভিতরে কালো আছে। এই যে সাদা অংশটা দেখতেছেন না, চুরির মতো, এটা হচ্ছে কি, বর্ডার। তাহলে এই সাদা অংশটা, এই যে এটা, এটা মোটা সাদাটাই হচ্ছে এটা বর্ডারের মতো। এটাকে আমরা, এটা যে বাইরের অংশটা, আউটার সার্ফেস, এটাকে আমরা বর্ডার ধরবো। এখন দেখেন, এটা তো, এই যে এইটা দেখেন, এটা হচ্ছে বঙ্কোজানিক কার্সিনোমা, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এটা এটা দেখলে বুঝা পরিষ্কার হয়ে যাবে, বঙ্কোজানিক কার্সিনোমা। হ্যাঁ, এটা হচ্ছে, আমি দেখলাম একটা হচ্ছে ওয়াইল্ড সার্ফেস, এটা যদি অতটা ইরেগুলার না, তারপরে কিছুটা ইরেগুলার আছে। এটা তার বৈশিষ্ট্যটা কি, এটার সাথে অন্যগুলোর বৈশিষ্ট্য কি, এটা দেখেন গ্যাস যে অংশটা, গ্যাসটা কোথায় আছে, ক্যাপিটালিশন, এটা ঠিক এই যে একদম এই জায়গায় আছে, উপরের দিকে আছে। তাহলে এটা এক্সেন্ট্রিক, মানে সেন্টারে নাই। ম্যাক্সিমাম গুলো আমরা দেখছি মাঝামাঝি, কোনটা তো মাঝেতে আছে, কোনটা তো এইভাবে করে আছে, এভাবে পুরোটা অংশ থাকতো। তাহলে এটা হচ্ছে, এটা হলে তাহলে আমি কি বললাম, তাহলে আমরা মেলিগন্যান্সিতে কি পাবো, এই বর্ডারটা ঠিক হবে, ইরেগুলার হবে, সাথে এই যে মা, এই যে যেটা আছে, যে এয়ার ফ্লুইড লেভেল যেটা আছে, সেটা এক্সেন্ট্রিক, মানে সাধারণত পেরিফেরিতে চলে যাবে, একদম বেশি অসুস্থ হবে এবং পেরিফেরিতে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তাহলে আমরা এইরকম একটা যদি লাং অ্যাক্সেস দেখি, তাহলে সারা যদি চিন্তা করে যে এটা কি হতে পারে, বলবেন যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার জন্য এটা হতে পারে। হ্যাঁ, আর আপনি যেটা বলবেন তখন সারা, অথবা এই জন্য, তাহলে আপনাকে অবশ্যই লাং অ্যাক্সেস আসলে সারা একটা কোশ্চেন, পেট কোশ্চেন পাবেন, যে এটা মেলিগন্যান্সির জন্য হলে তুমি কি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবা, কি পারলে কিভাবে করবা। তাহলে আমরা দেখেন, একটা লাং অ্যাক্সেস এর জন্য আমরা প্রথমে আমাদের কি কি বলা হয়, মেনশনটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং বা তিনটা পজিটিভ ফাইন্ডিং বলেন, ডোন্ট মিস দা ফলোয়িং ওয়ার্ড। হ্যাঁ, আমরা একটা বলবো কেভিটি, কেভিটি সাইজ বলতে হবে, এটা কি লার্জ, মিডিয়াম না স্মল, কোন লাঙে আছে, এগুলো তো আপনার পরে পড়তে পড়তে জেনে গেছেন, যে জন্য এবার আর এগুলো অত গুরুত্ব দিতেছি না। রাইটে না লেফটে বলতে হবে, কোন জোনে আছে, এগুলো তো আপনি বলতে হবে। এয়ার ফ্লুইড লেভেলটা উল্লেখ করতে হবে, বলেন আপনি ক্যাপিটালাইজেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাহলে লার্জ মিডিয়াম সাইজ ক্যাভিটি উইথ ফ্লুইড লেভেল ইন দা রাইট আপার এন্ড মিড জোন অফ দা রাইট লাং। তাহলে মাল্টিপল অ্যাক্সেস হলে মাল্টিপল অ্যাক্সেস, বা দুইটা অ্যাক্সেস থাকলে দুইটা অ্যাক্সেস, এভাবে বলতে হবে, কথা বুঝতে পারছেন? এটা কোন রাইটে কোন কোন জোনে আছে, যে আপার জোন থাকলে আপার জোন, মিডিল জোন থাকলে মিডিল জোন, বা দুইটা যে এরিয়াতে থাকবে সেই এরিয়াতে বর্ণনা করতে হবে। তাহলে আপনার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, তাহলে আমরা বলবো রাইট সাইডের লাং অ্যাক্সেস। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, এটা হতে পারে পার্মানেন্ট টিউবারকুলোসিস জন্য অ্যাক্সেস হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য হতে পারে। আমরা তো তাহলে একটা পাইলাম কি, একটা তো এখন দেখেন আপনার পরবর্তী আপনাদের মুখস্থ হয়ে যাবে, একটা বললাম যে টিবির জন্য হবে, একটা বললাম ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য হবে, একটা ফাঙ্গালের জন্য হতে পারে, ফাঙ্গাল হিস্টোপ্লাজমোসিস হয়, একটা বললাম ওয়াগনার্স, যেটা কানেক্টিভিটা ক্লিনিক্যাল সাইন বলতে পারে, বা চারটা সাইন বলতে পারে, বা সিমটম বলতে পারে। তো সিমটম বললে আমরা বলবো যে চারটা সিমটম হলে কাশি বলবো, চেস্ট পেন বলবো, হিমোপ্রাইসিস বলবো, হ্যাঁ এরকম আমরা বলবো, ফিভার বলবো, চারটা সিমটম বললে, সিমটম বললে চারটা বলা যাবে, ফিভার, তারপর পরে হচ্ছে কাফ, হ্যাঁ, তারপর আপনার হিমোপ্রাইসিস, এগুলো আমরা বলবো। আর যদি সাইন বলতে বলে, সাইন বল জেনারেল এক্সামিনেশনে কি পাবো, যদি বলে দিও এই রোগী জেনারেল এক্সামিনেশনে কি পাবো, তো জেনারেল এক্সামিনেশন করতে গেলে আমরা কি পাবো, একটা পেশেন্টের ইয়া পাবো, ক্লাবিং তো পাবো, ক্লাবিং বাদ দিয়ে আমি অন্যান্য গুলো বলতে, যে পেশেন্টের ধরেন হাই টেম্পারেচার থাকবে, তাহলে এটা একটা ফাইন ফাইন থাকে, পেশেন্ট টক্সিক থাকতে পারে, যদি বেশি জানতে চায়, জানতে চাবে না। তারপরে যদি বলা হয় যে আর কি পাইতে পারে, আমরা হেলিটোসিস পাই, মানে তখন আপনি ব্রেথে দেখবেন দুর্গন্ধ আসছে, তার সাথে কথা বলতে গেলে দেখবেন যে এক ধরনের কেমন একটা আপনার বেদ ইয়াতে আসতে পারবে। আর যদি আমি এক্সামিনেশন করি, তাহলে এক্সামিনেশন করলে কি পাইতে পারি, অস্কালটেশন করলে আমরা যে বললাম ক্যাপিটালেশন, সাধারণত বড় ছোট ক্যাপিতে কিছু পাওয়া যায় না, বড় হলে বঙ্কাল বেড সাউন্ড, অনেক সময় ক্যাপিটেশন পাওয়া যেতে পারে,
ভোকাল রেজোনেন্স কেস হয় আর যেটা বললাম যে পুরা রাব যদি পুরো এসে থাকে অ্যাসোসিয়েট পুরা রাব হতে পারে, যাই হোক এগুলো আপনাদের জানার জন্য মধ্যে এটা কেভিটি এসে কেভিটি কিভাবে দেখবেন বাউন্ডারিটা দেখবেন যে এটা হচ্ছে বাউন্ডারি, আমি সাদা সাদা ইয়ে করতেছি না, এই সাদাটার আউটার বর্ডারটা এসেছে তার মার্জিন, এটা দেখলে বোঝা যাবে যে এটার মার্জিনটা মোটামুটি রেগুলারই মনে হচ্ছে, কিন্তু দেখেন এটার মধ্যে মাল মশলা অনেক বেশি, ঠিক আছে এই যে অনেকখানি ঘ্যাস, তাহলে এটা পায়জানি খাওয়ার সম্ভাবনাই বেশি। আবার এটা একটু খেয়াল করে দেখেন এটা মোটামুটি এটা যদি একটু মনে হচ্ছে খেয়াল করলে ইরেগুলার, ঠিক আছে ইরেগুলার প্লাস হচ্ছে এটা যে ইয়াটা আছে এই যে এফসিএস যে আপনার ইয়াটা আছে এটা অনেক ছোট অনেক কম, এবং এটা দেখেন ক্যান্ডেল থেকে মানে পেরিফেরিতে চলে গেছে এক্সেন্টিক, তাহলে এটাকে আমরা কি বলবো আপনি লাং এফসিএস বলবেন, যদি স্যাররা বলে সেটা কি মনে হয় মেলিগনেন্ট কি হতে পারে, তখন আপনি যদি মেলিগনেন্সি বলবেন দেখেন ছোট আছে এটার জন্য মেলিগনেন্সি বলতে পারি, এটা খেয়াল করে দেখেন। এখন তো লাং এফসিএসটা এক এক সময় এক একটা দেখছেন, ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে দেখেন গোলাকার হয় নাই, ঠিক আছে তার মানে দেখেন এটা হয়তো নিউমোনিয়ার মধ্যে অ্যাক্সেস হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, এটা লাং অ্যাক্সেস খুব সুন্দর একটা চুরির মতো থাকে না, এখানে চুরি নাই উল্টা আলো ওয়াইস শেপের মতো হয়েছে, তাহলে হয় এটা আইদার নিউমোনিয়া হয়েছে অথবা পার্মানেন্ট ইনফেকশন হইতে পারছে, তাহলে মাঝখানে এটা অ্যাক্সেস হয়েছে, তাই সবসময় যে একদম লাং অ্যাক্সেস যে গুল হবে এমন কোনো কথা নাই। এটা একটু খেয়াল করে দেখেন, এটা কেউ বলতে পারবেন কি আছে, কেউ বলতে পারবেন এটা দেখলে কি এটার মধ্যে কি কি আছে কি কি জিনিস আছে, হাইলামের এখানে একটা, এটা একটা চোখ, এটা দুইটা চোখ আছে, খেয়াল করলে মনে হবে চোখের মতো না, এখানে একটা চোখ এখানে একটা চোখ, তাহলে দেখেন এখানে অ্যাবসেস যে সবসময় খুব বড় হবে তার কোনো কথা না, এই যে বড় করে দেখাইলাম এখন বুঝতে পারতেছেন দুইটা চোখ, তাহলে অ্যাবসেস দুইটা আছে, একটা আছে এটা আছে কি রাইট লাংসে আর একটা আছে লেফট লাংসে, একটা হয়তো পেরিফেরিতে আছে একটা হচ্ছে হাইলাম আছে হাইলাম রিজনে আছে, এটা তো আপনি বুঝছে বুঝবেন, এখানে দেখেন এটা কি এই জিনিসটা কি আছে দেখেন খেয়াল করে দেখেন, এখানে কি বলতে পারবেন এটা একটু দেখেন, এটা তার এখানে ইফিউশনের মতো আছে, আমি বলছিলাম না যে এটা অ্যানসিস্টেড ইফিউশন আর এটা হচ্ছে অ্যাবসেস, এই এখানে অ্যাবসেস এটা হচ্ছে গ্যাস লেভেল, এই এখানে একটা অ্যাবসেস আছে, ঠিক আছে তারপরে এদিকে দেখেন এটা হচ্ছে এরকম যখন নৌকার মতো থাকবে ডিডি হবে এলো অ্যানসিস্টেড ইফিউশন অথবা পুরার মেজোথেলিওমা, আর একটা জিনিস আছে এটা আমি বলি না, এখানে দেখেন একটা ইলেকট্রোকার্ডিয়া গ্যাসেস আছে খেয়াল করে দেখেন, হ্যাঁ এখানে একটা অ্যাবসেস আছে, এটা খেয়াল করে দেখেন এটাতে কি আছে কেউ বলতে পারবেন, এখানে দেখেন এই জায়গাটা হ্যাঁ লেফট লাঙে একটা ক্যাভিটাল লেশন আছে দেখেন, এটা এমন কি কিছুটা এপিসোনের দিকে চলে গেছে হার্টের, এই এই হচ্ছে এই ক্যাভিটাল লেশন, সিওপিডি পেশেন্টের লাং অ্যাক্সেস আছে যে কারণে এটা টিবুলার হার্ট ছিল, কথা বুঝতে পারছেন আসলে এটা সিওপিডি পেশেন্ট ছিল, সিওপিডি পেশেন্টের হার্টটা তেমনি ইয়া হয়ে যায় টিবুলার হয়ে যায় না যে এদিকে এদিকে হয়তো একটু ছিল, হ্যাঁ এখানে অ্যাক্সেস এর কারণে যদি অ্যাক্সেস এর জন্য যদি আন্ডারলাইং কোনো মেলিগন্যান্সি থাকে বা কলাপস থাকে তাহলে একটু এদিকে পুলিং হয়েছে, এই জন্য অরিজিনালি আসলে এই লাংসটাই ছিল কি এটা হচ্ছে সিওপিডি লাংস ছিল, হ্যাঁ যে কারণে আপনাকে এই লাং সিওপিডি তো বড় জোর অল্প একটু এদিকে আসলো এই জন্য আপনি বুঝতে পারেন নাই, ঠিক আছে এটা আপনি ভালো এটা আপনি খেয়াল করছেন, এটার আগে স্যার এই একটা দেখান কোনটা একটু আগে দেখা দেখেন এরকম ভাবে থাকতো না, ঠিক আছে বুঝা যাচ্ছে এখানে একটা এই আসলে এটা যেটা মনে হয় আমি বলি এটা আসলে একটা কনসলিডেশন ছিল, সেই কনসলিডেশনের মধ্যে অ্যাক্সেস হয়েছে অথবা মেলিগন্যান্সি থাকতে পারে যেহেতু দেখেন অ্যাক্সেসটা একদম ইয়াতে চলে গেছে, হ্যাঁ এটা অসম্ভাবনা বেশি, এখন এটা কেন হয়েছে এটা আসলে এই পেশেন্টের বলা যাবে না, আর এখানে তো তার একটা অ্যানসিস্টেড ইনফিউশন আছে এটা মেলিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ অথবা টিউবার প্রসেসও হতে পারে, এগুলো আপনাদের আমি দেখানো ছিঁড়ে অ্যাক্সেস দেখাই দিলাম কিন্তু ওগুলো আপনাদের জন্য ওগুলো হলো এটিপিক্যাল, এটিপিক্যাল জিনিস মনে রাখবেন আপনি টিপিক্যাল দেখবেন লাং অ্যাক্সেস গুলো এরকম আগে, অনেক সময় কি থাকে রেট্রোকার্ডিয়াক অ্যাক্সেস দিয়ে যায় অ্যাক্সেসটা দেখবেন যে হার্টের আর এটা তো বোঝা যায় বাইরে হার্টের এখানে দেখবেন একটা অনেক সময় অ্যাক্সেস পেয়ে যাবেন, আমার মনে একটা অ্যাক্সেস আছে দেখাবো না তো এগুলোই, আর এটা তো বুঝলাম না অনেক সময় ছোট অ্যাক্সেস থাকে, হ্যাঁ যেটা সহজে বোঝা যাবে না এই যে দেখেন এখানে অ্যাক্সেসটা কি অনেকটাই ছোট একদম মনে একটা চোখের মতো বা একটা বিন্দুর মতো, এই যে এটা এগুলো কিন্তু অনেক সময় মিস হয়ে যায় অ্যাক্সেস, তো আমরা ওইভাবে দেখে অভ্যস্ত এটাও অ্যাক্সেস, এটাও দেখেন অ্যাক্সেস গুলো কত ছোট না, এবং এটা দেখে মনে হয় কি ইরেগুলার দেখেন এগুলো হচ্ছে মেলিগন্যান্সির সম্ভাবনা বেশি, দেখেন এটা ইরেগুলার একটা বর্ডার আছে এবং এখানে একটু অ্যাক্সেন্টিক নর্মাল টিপিক্যাল ইয়ার মতো না, তাহলে এটা একটা চান্স আছে ডিউ টু মেলিগন্যান্সি, তাহলে আমরা যতগুলো দেখলাম ম্যাক্সিমাম কোথায় দেখলাম অ্যাবসেস গুলো দেখলাম কোথায় ম্যাক্সিমাম দেখলাম রাইট লাংসে লেফট মানে খুব একটা বেশি নাই, তাহলে এটা একটা অ্যাবসেস খেয়াল করে অ্যাবসেসের সাথে ক্যাভিটাইলেশন আছে, তো অ্যাবসেসের সব খুব সব সময় একদম ক্লিয়ার কাট থাকবে না,
এইজন্য আপনাদের বারবার বেশি অ্যাক্সেস দেখানোর উদ্দেশ্য যাতে আপনাদের ওরিয়েন্টেশন হয়। অ্যাক্সেস নিয়ে তো আসলে তেমন কিছু বলারও নাই আর তেমন কিছু বোঝানোরও নাই, অ্যাক্সেস সব একই রকম। এখন এখানে খেয়াল করে দেখেন, এটা তো ভালো হার্ট, এই জায়গার মধ্যে একটু ঝামেলা আছে এটা বোঝাচ্ছে, এখানে ডিফিউশন আছে এটা নিয়ে কারো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু এখানে যেটা গম্বুজ গম্বুজের মতো আছে, এটা মনে হচ্ছে একটা গম্বুজ, এখানে একটা গম্বুজ, এখানে একটা মনে হইতেছে কি, এখন এটা এখানে একটা ফ্লুইড লেভেল আছে, দেখেন এখানে একটা ফ্লুইড লেভেল আছে, খেয়াল করে দেখেন, এটা তো কাদের ল্যাপটপ কাদের গিয়ে মনে একটা মনে ওদিকে চলে গেছে, এটা একটা ফ্লুইড লেভেল, এটা একটা ফ্লুইড লেভেল। আর এই যে এখানে দেখেন, এটা একটা আপার পার্ট অফ দা ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আপনি যদি মনে করেন এটা একটা বল, বলের অর্ধেক অংশ হয়তো পানিতে ডুবে গেছে, এটাও দেখেন যেরকম আছে ক্যাপিটাল এরিয়া দিকে দেখেন, এটা হচ্ছে তার ক্যাপিটালাইজেশন, এটা হচ্ছে বাউন্ডারি, আর এটা হচ্ছে তার মাঝখানে যে ক্যাশ, এটা হচ্ছে, এটা হচ্ছে বাউন্ডারি, এভাবে তার মাঝখানে হচ্ছে, এটা হচ্ছে ক্যাশ। তাহলে অবশ্যই ডেফিনেটলি ইফিশন আছে, সাথে অ্যাক্সেস আছে। ইফিশন মানে কি, এমন হইতে পারে এটা যদি অ্যাক্সেস ছিল, আমি বলছি না অ্যাক্সেস একটা কমপ্লিকেশন কি, এম্পাইমা হয়তো এটা এম্পাইমা আছে, অ্যাক্সেস এর থেকে এখান থেকে হয়তো কিছু অংশ এখানে কমিউনিকেশন হয়ে গেছে, প্লুরাতে চলে গেছে, বুঝতে পারছেন। অ্যাক্সেস এর একটা কমপ্লিকেশন কি হতে পারে, এম্পাইমা থোরাসিস হতে পারে। তাহলে এটা ছিল অরিজিনাল ক্যাভিটি, এটাও তার অরিজিনাল ক্যাভিটি ছিল, এখন কোনো না কোনো কারণে দেখা গেছে যে অ্যাক্সেস এর সাথে কমিউনিকেশন হয়ে ওই পাঁচটা কোথায় চলে গেছে, প্লুরাল স্পেসে, তখন হয়ে গেছে এম্পাইমা থোরাসিস, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি, এখন আর আসল কি ছিল এটা তো বলা মুশকিল। এটা দেখেন এটা কি মনে হচ্ছে, এখানে তো মনে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস, এরকম একটা মাল্টিপল অ্যাক্সেস অনেক সময় সারা ডিডিতে দেওয়া যায়, দেখেন মাল্টিপল অ্যাক্সেস কতগুলো অ্যাক্সেস, সব অ্যাক্সেস তো রাউন্ড করি না, কিছু কিছু এখানে একটা অ্যাক্সেস, অনেক অ্যাক্সেস তো আসলে অনেক আছে, কতগুলো দেখাবো, এই দেখেন কত অ্যাক্সেস, সব তো ইয়া করি নাই, এই অ্যাক্সেস, ঠিক আছে। তাহলে এই যে দেখেন অ্যাক্সেস প্রতি অনেকগুলো, আরো যেদিকে অ্যাক্সেস আছে এদিকে আছে, এদিকে এদিকেও একটা অ্যাক্সেস আছে, ঠিক আছে, আরো খুঁজলে আরো অনেক অ্যাক্সেস পাওয়া যাবে। এরকম মাল্টিপল অ্যাক্সেস, এরকম মাল্টিপল অ্যাক্সেস থাকলে ডিডি কি হবে, টিবি হবে, স্ট্যাফিলোকোকাস হবে, ফাঙ্গাল ইনফেকশন হবে, ওয়াগনার্স গ্রানুলোমাটোসিস হবে, তাহলে এতগুলো মাথায় রাখতে হবে। অথবা মাল্টিপল এখানে মেটাস্টেসিস হয়েছে, ঠিক আছে, তাহলে কতগুলো ডিডি হলো, টিবি হয় এক নম্বর, স্ট্যাফিলোকোকাস অরিয়াস দ্বারা হইলে হয়, তারপরে মাল্টিপল এখানে মেটাস্টেসিস হতে পারে, তারপরে আপনার হিস্টোপ্লাজমা ফাঙ্গাল ইনফেকশন হয়, ওয়াগনার্স হয়, তাহলে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখানে এখন আমরা মনে করেন যে আমরা লাং এটা দেখতেছি, আরো মাইক্রো অ্যাক্সেস আছে যেটা আপনার সিটি স্ক্যান করলে বোঝা যাবে, কিন্তু নর্মাল অ্যাক্সেস বোঝা যাবে না। আপনি যদি মানে পায়োজেনিক অ্যাক্সেস বাদ দিলে সবগুলোই মাল্টিপল হওয়ার সম্ভাবনা থাকে, শুধু আপনার পায়োজেনিকটা সিঙ্গেল হয়, আর বঙ্কোজেনিক কার্সিনোমাটা সিঙ্গেল হয়, কিন্তু যে মাল্টিপল মেটাস্টেটিক অ্যাক্সেস হয়, হয়তো দেখা গেলো লিভারে অ্যাক্সেস আছে, সেখান থেকে আসে বিভিন্ন জায়গায় ছোট 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 সেপটিক অ্যাম্বুলাই হলো, তখন এটাকে বলে আমরা সেপটিক অ্যাম্বুলাই, সেপটিক অ্যাম্বুলাই বলতে বুঝি যে এখন মনে করেন আপনার লিভার একটা অ্যাক্সেস আছে, অর্থাৎ শরীরের কোথাও একটা আপনার মনে করেন যে একটা হয়তো দেখা গেল যে থাই একটা অ্যাক্সেস আছে, এটা কি করে অ্যাক্সেস থেকে কিছু কিছু আইসা আপনার ব্লাড আসলো, হেমাটোজেনাস স্প্রেড হয়, একটা সরাসরি স্প্রেড হতে পারে, একটা হিমাটোজেনাস স্প্রেড হয়ে দেখা গেল যে লাংস এর তিন তিন জায়গায় সেপটিক অ্যাম্বুলাই এর মতো করে আসে, ওখানে গিয়ে যেসব জায়গায় গেছে ওরা সব জায়গায় বীজ, যেখানে বীজ চলে গেছে সেখানে অ্যাক্সেস হয়েছে। এটা আমরা পরে দেখবো, এটা হচ্ছে ব্রঙ্কিকটেসিস এর একটা অ্যাক্সেস, এটা দেখেন এটাও মনে হচ্ছে যে মাল্টিপল অ্যাক্সেস, কিন্তু এটা আসলে মাল্টিপল অ্যাক্সেস না, এটা হচ্ছে ব্রঙ্কিকটেসিস এর জন্য। এটা দেখেন যে একটা হলো অ্যাক্সেরিয়া ফাইন্ডিং, এটা হচ্ছে আপনাকে কি বলা হয় যে সিটি স্ক্যান ফাইন্ডিং, হ্যাঁ এই সিটির মধ্যে এরকম থাকে, এটা হচ্ছে ফ্লুইডটা থাকে অ্যাক্সেস, দেখেন সার্কামস্কার, এখন দেখেন এখন বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না, এখানে এখানে দেখলে যে অ্যাক্সেস এর বাউন্ডারিটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, আর এটা যে ফ্লুইড, এটা হচ্ছে ফ্লুইড, এটা হচ্ছে বাউন্ডারি, দেখেন দুইটা কালারের মধ্যে কিছু পার্থক্য আছে, ফ্লুইড বোঝা যাচ্ছে না ডিম, এই জন্য নাম দিচ্ছে ডিম, আর এই যে কালোটা ছিল ঘ্যাস, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেস এর সিটি, এখন সিটি আসার পরে তো আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। এটা খেয়াল করে দেখেন এই অ্যাক্সেসটা কি আছে, এখানে অ্যাক্সেস আইতেছে ম্যালিগন্যান্ট অ্যাক্সেস, দেখেন এইটারই সিটি স্ক্যান, এটা এখানে তাহলে এটা হচ্ছে এরকম একটা অ্যাক্সেস, এখানে ঘ্যাস আছে, এই যে দেখেন এখানে, হ্যাঁ এই এটা একটু অ্যাকসেন্ট্রিক আছে সেন্টারে, তাহলে এরকম আমরা যদি বলি তাহলে এটা সবসময় এটা আপনাকে সাজিয়ে মনে রাখতে হবে, হাউ টু ডিফারেন্সিয়েট অ্যাক্সেস ফ্রম পাইজেনিক অ্যাক্সেস ফ্রম অ্যাক্সেস ম্যালিগন্যান্ট অ্যাক্সেস, আমি আগে বলছি ঠিক হবে ইরেগুলার হবে, মার্জিনটা ঠিক ইরেগুলার হয়, এটা কি আগে যেমন অ্যাক্সেসটা কত গোলাকার দেখছেন, এই অ্যাক্সেসটা খেয়াল করেন মার্জিনটা এরকম 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 ইরেগুলার এর মতো হয়ে গেছে, রেগুলার না, ঠিক আছে, একটা ওয়েল সার্কাস কাজ না, আর এটা অ্যাকসেন্ট্রিক মানে একটু কেন্দ্রের দিকে আসে এবং পরিমাণে কি অল্প থাকে, এটা আমরা সাধারণত এভাবে বলি, এই দেখেন এটা অ্যাক্সেস ওই অ্যাক্সেস, এখানে যে ক্যাশ শ্যাডো এটা হচ্ছে সিটির ক্যাশ শ্যাডো, এটাও তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন, এগুলো তো একটা এক রকম, এখানে যে দেখেন এটা এই অ্যাক্সেসটা কতগুলো সুন্দর অ্যাক্সেস, হ্যাঁ এটা আসলে যে ওয়াগনাস ক্যানুলোমাটোসিস আছে তার পেশেন্টের অ্যাক্সেসটা ছিল, এটা যে এটা আমাদের দেখা গেছে যে অনেকগুলো অ্যাক্সেস আছে, এখানে দেখেন একটা দুইটা তিনটা, এই এটা তো নেট থেকে নেওয়া, আরো তো দেখানো হয়নি, এখানে একটা আছে চারটা, এক দুই তিন চার, এই যে চারটা, ঠিক আছে, আর এখানে দুইটা অ্যাক্সেস আছে, এখানে একটা বোঝা যাচ্ছে না, সিটি করলে এগুলোর মধ্যে আরো অনেক বেশি অ্যাক্সেস পাওয়া যাবে,
তাহলে মোটামুটি এসে তার মাল্টিপল অ্যাবসেস এখন এগুলো তো আমার তেমন কিছু না, এখানে একটা অ্যাবসেস আছে বোঝা যাচ্ছে যে দেখেন এখানে অ্যাবসেস আছে, এখানে উপরের দিকে একটা অ্যাবসেস আছে ঠিক আছে। তাহলে পেশেন্টের অ্যাবসেসের সাথে এইদিকে একটু প্যাচি অপাসিটি আছে, কোন অ্যাবসেসের সাথে যদি আশেপাশে প্যাচি অপাসিটি পান এদিকে তখন সেটাকে আমরা বলবো টিউবারকুলোসিস। এগুলো তো আমরা পড়েছি মোটামুটি পড়া হয়েছে, এখানে কিছু আছে কিনা না এটা নর্মাল এক্সাইজ পড়ছে, কারো কাছে কিছু মনে হয়? যখনই নর্মাল পাবেন তখনই হিডেন এরিয়া গুলো দেখবেন, হিডেন এরিয়ার মধ্যে একটা স্যার একটা কার্ডিয়াক একটা এরিয়া আছে, লেফট সাইডে একটা অ্যাক্সেস মনে হচ্ছে, এই এখানে একটা এটা অ্যাক্সেস আছে এটাই। এগুলো অনেক সময় এটা যারা পজিশন তাদের হসপিটালে দেখা যাবে এটা দিয়ে দিবে ঠিক আছে, তাদের তো একদম বড় একটা অ্যাক্সেস।